ন্যাশনাল স্কুল গেম ও খেলা ইন্ডিয়া ইউথ গেমসে পুরস্কার জয়কৃত খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী বলেন, সংবর্ধনা জ্ঞাপন বা পুরস্কার দেওয়া অর্থাৎ তাদের আরও উৎসাহিত করা। তিনি আরও বলেন, আমরা চাই ত্রিপুরা মডেল স্টেট হয়ে ওঠার লক্ষ্যে যেভাবে এগুচ্ছে তাতে খেলাধুলাও পিছিয়ে থাকবে না। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে সব হয় না, একজনের একক প্রতিভা থাকে। পুঁথিগত বিদ্যায় যেমন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি শ্রদ্ধায় APJ আব্দুল কালাম, আবার খেলাধুলায় আমাদের ত্রিপুরার গর্ব দীপা কর্মকার, সচিন তেন্ডুলকার, সুনীল গাভাস্কর প্রমুখ। দীপা আমাদের রাজ্যের নাম গোটা দুনিয়ার সামনে উজ্জ্বল করেছেন, তার কারণে শ্রেষ্ঠ মানের জিমনাস্টিক ট্রেনিং সেন্টার তৈরি করা সম্ভব হয়েছে, যেখানে কলকাতা থেকে অনেকে ট্রেনিং করতে আসছেন। ক্রীড়াক্ষেত্রে অগ্রগতির জন্য রাজ্য নানান কার্যধারা জারি রেখেছে। দুই ধাপে 208টি স্পোর্ট কোচিং সেন্টার গড়ে তোলা হচ্ছে, যেখানে প্রশিক্ষণ দেবেন 573 জন শারীরিক শিক্ষক। 1100 ক্লাবে স্পোর্টস কিট দেওয়ার হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বহুমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে জনমুখী সরকার কাজ করে চলছে, আর সেই বিচারধারাতে ত্রিপুরা সরকার ও রাজ্য সার্বিক বিকাশে উদ্যোগে, তার মধ্যে ক্রীড়াক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এদিন তিনি বলেন। সবকিছু হয়ে যায়, কমসে কম যারা খেলকুদের মধ্যে আছেন তাদের মতো উৎসাহ তো বাড়বে। যেমন স্যার ওখানে 7th পে স্কেল দিয়েছে, তো আমাদেরকে এই সরকার মূল্যায়ন করেছে। স্পোর্টস কোন সেকেন্ডারি চিজ নয়, সেকেন্ডারি ব্যবস্থা নয়। মূল ব্যবস্থা আজকে দীপা যখন আমার কাছে আছে, তো তখন দীপার কারণে কি পেয়েছি, ত্রিপুরার কি লাভ হয়েছে, যদি আর্থিকভাবে দেখি দীপার কারণে NCRCC যেটা ইনডোর স্টেডিয়াম সেটা ভারতবর্ষের শ্রেষ্ঠতম জিমনাসিয়ামের ট্রেনিং সেন্টার হয়ে গেছে নাম্বার ওয়ান। দীপা যদি না থাকতে হতো কে নিত পদক্ষেপ, কে সেদের সাথে কাজ করত। বিশ্বেশ্বর নন্দী যদি না থাকতো তাহলে দীপার আবিষ্কার হতো? দীপার বাবা যদি খেলকুদের মধ্যে ছোটবেলা থেকে নিজেকে লাগিয়ে না রাখতো, ওনার মধ্যে যদি বিশ্বাস না থাকতো, বিবেকানন্দ ব্যায়ামাগারে স্পোর্টসের চর্চা যদি না হতো, তাহলে কি দীপা কর্মার বেরিয়ে আসত পদ্মশ্রী? আজকে যখন নাম্বার ওয়ান জিমনাসিয়াম হয়ে গেছে, তখন কি হচ্ছে, কলকাতা থেকে ইন্টারন্যাশনাল জিমনাস্ট ট্রেনিং করার জন্য আগরতলাতে আসছে। আজ থেকে 3 বছর আগে কেউ ভেবেছে যে ভারতবর্ষের প্রাচীনতম মেট্রো সিটি সেখান থেকে আগরতলাতে আসবে ট্রেনিং করার জন্য? কেউ কল্পনা করেছিল? যখন চৌমুখী ডেভেলপমেন্টের চিন্তা নিয়ে জনমুখী সরকার দেশব্যাপী কাজ করছে, তখন প্রতিটি ক্ষেত্রে নরেন্দ্র মোদী সঠিক দিশাতে কাজ করার জন্য
সঠিক মূল্যায়ন করে সঠিক নীতি প্রয়োগ করেছে। মাননীয় খেল বিভাগের মন্ত্রী এখানে রয়েছেন, আমি তার আগে কার্যক্রমে বলেছিলাম যে স্কুলগুলোতে কলেজগুলোতে যখন অ্যানুয়াল স্পোর্টস হয় সেখানে সামাজিক সংগঠনের লোক রাখুন, মন্ত্রী এমএলএকে রাখুন, কিন্তু ওই এলাকার স্বনামধন্য যে কোনো প্লেয়ার রয়েছে, সে অ্যাথলেটিক্স হোক আর ক্রিকেটার হোক আর ফুটবলার হোক, তাকে ওই মঞ্চে বসানো। অ্যানুয়াল স্পোর্টস করব তো অ্যানুয়াল স্পোর্টসের কার্যক্রমে আমি দেখি সমস্ত কোন রাজনৈতিক দলের নেতৃত্ব নাহলে অ্যাডমিনিস্ট্রেশনের লোক মঞ্চে বসে থাকে। অ্যানুয়াল স্পোর্টসের যদি একটা প্লেয়ার ভালো না বসে মঞ্চে তার সন্দেশটা কি যাবে? আমি জিমনাস্টিক এর বিষয়ে যতই না বলবো তার চাইতে দীপা একবার এসে যদি 2 মিনিটও বলে তো এখানে যারা বসে আছে তাদের মধ্যে বিশ্বাস তৈরি হয়ে যাবে। তার জন্য আমাদের গ্রামে গ্রামে যারা ডিস্ট্রিক্ট মিট করেছে, যারা স্টেট মিট করেছে, যারা মহকুমা মিট করেছে, যারা ন্যাশনাল মিট করেছে, যে যেখানে আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট প্লেয়ার কে আছে তাকে চিহ্নিত করে সম্মান করা। তার মুখ থেকে 10 মিনিট শোনা, শরদিন্দু বাবুকে বলবো আমি এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলিনি, আমি বলেছি সেক্রেটারি এডুকেশনকে। তো পুরো রাজ্যের মধ্যে মহৎ তৈরি হবে। যে মা বা বাবা বলবে যে ফুটবল খেলতে যেও না থাকে না, পর সহযোগিতার মানসিকতা থাকে, একে অপরকে সহযোগিতা করা, আর স্পোর্টসের মাধ্যমে আমি মন্ত্রণালয়ের সমস্ত আধিকারিকদেরকে, মন্ত্রীকে এবং যারা ফিজিক্যাল ইন্সট্রাক্টর রয়েছেন, যারা প্রশিক্ষণ দিচ্ছেন, তো আপনারাও সেই দিশাতে দৃঢ় মানসিকতার সঙ্গে এক উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা দৃষ্টান্ত তৈরি করে ক্রীড়া ক্ষেত্রকে এগিয়ে নিয়ে চলুন। আর আমি আশা করি আজকে যখন আমরা এখান থেকে যাব, যে কথাগুলো এখানে আমরা আলোচনা করলাম, আমরাও বিভিন্ন জায়গাতে গিয়ে সেই বিষয়ে আলোচনা করি। হুইসপারিং করা পজিটিভিটির বিষয়ে নাকি তুই দেখছি হাটের যে কোমরটা বেকার সাইকাতে বই রেছে দেখো না কি রঙের করতে আনছে,
এগুলো থেকে বেরিয়ে হুইসপারিং করা, দেখো ওখানে গিয়েছিলাম, দীপা কর্মকার এসেছিল। আর 1 মিনিট বলেছে তো এই বলেছে, সেটা বিষয়ে আলোচনা করে মুখ্যমন্ত্রী বলেছে, তো বলছে স্বনির্ভর হওয়ার জন্য, স্বাধীন মানসিকতা তৈরি করার জন্য, পরোপকারী মানসিকতা তৈরি করার জন্য। খানিকের জন্য পরনিন্দাতে মানুষ খুশি হতে পারে, খানিকের জন্য, অনেকে আছে অনেকে নিন্দা করে না হলে ভাত জমায়, যতই খাওয়ান তবু খিদা লেগে রয়েছে কেড়ে। আমি দেখেছি অনেক লোক আছেন কত কিছু খাওয়ার পরও বলে খিদা রয়েছে, কেন? যতক্ষণ না পর্যন্ত কারো আলোচনা না করে, কারো না বকে। আমি চাই আমার সারা ত্রিপুরা রাজ্যের মানুষ পজিটিভিটির সঙ্গে কাজ করা, আলোচনা করা, সমালোচনা না করা। আর কোন জায়গায় গিয়েছি তো তার মধ্যে যে শ্রেষ্ঠ বিষয়টা কি সেটা গিয়ে নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের পরিবেশের মধ্যে তুলে ধরা, তবেই শ্রেষ্ঠত্ব আপনি আপ নিজের পরিবারের মধ্যে চলে আসে। আমি আশা করি আজকে যেই বিষয়গুলি এখানে আলোচনা করা হয়েছে সবগুলো স্পোর্টস রিলেটেড না, কিন্তু আবার সবগুলো তার সঙ্গে রিলেশন রয়েছে, এই সবগুলো মিলিয়ে যখন আমরা কাজ করব তো আমরা স্পোর্টসের ক্ষেত্রকে সর্বোত্তম ব্যবস্থা দিতে পারব। আমি আশা করি আপনারা সবাই মিলে এই কাজগুলো করতে সক্ষম হবেন, আর আজকে যারা পুরস্কৃত হবে তাদেরকেও আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আগামী দেওয়ালির জন্য অগ্রিম শুভেচ্ছা জানাই, আর তার সঙ্গে সঙ্গে দেওয়ালিতে কালীপূজা হয় ভিড় না করা, সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করা, মাস্কটা রাখা, বাজি পটাকা না ফুটানো, পরিবেশকে দূষণ না করা, আর যদি মাতা বাড়িতে যাই তো সেখানে এবার মেলা হবে না, দোকানপাট যেগুলো আছে থাকবে, লাইনে থেকে দর্শন করে সঠিকভাবে নিজ নিজ জায়গাতে ফিরে আসা, এটা আপনাদের প্রতি আমার বিনম্র নিবেদন রইল। কারণ কি, দুর্গাপূজা তো আপনারা উদাহরণ প্রস্তুত করেছেন, তার কারণেই আজকে ত্রিপুরাতে রিকভারি রেট 95%-এর উপর রয়েছে। আমি ভয় পেয়েছিলাম দুর্গাপূজা ভিড় লাগিয়ে না মুশকিল খারাপ হয়ে যায়, কিন্তু সেটা হয়নি আপনাদের সবার সহযোগিতার কারণে, সচেতনতার কারণে। আগামীকাল ব্যুরো রিপোর্ট ত্রিপুরা।